Dhaka International University. আমি আবুল কাসার আহমেদ, ডেপুটি ম্যানেজার, বড় পুকুরের কোল মাইন কোম্পানি, পেট্রো বাংলার একটি প্রতিষ্ঠান, ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে আমি কর্মরত আছি। আমি বেসিক্যালি বড় পুকুরের কোল মাইনের সমস্ত ডাটাগুলোকে আমি রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত আছি। আমি বিশেষ করে যখন এডমিশন নিতে যাই বিভিন্ন ইউনিভার্সিটির গ্রেড আমি পর্যবেক্ষণ করে দেখাশোনা করে দেখলাম যে না, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে গুণগত শিক্ষকের মান, পরিবেশগত দিক এবং ক্যাম্পাস বলেন, লাইব্রেরি বলেন, এগুলা বিভিন্ন বিষয়ে আমি দেখে তারপর আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে হয়তো বা আমি ভালো কিছু আমার লাইফে আমি করতে পারবো। আমাদের সময়কার শিক্ষকদের কথা আসলে তারা তো আসলে এরকমই শিক্ষক ছিল, যেরকম আমাদেরকে আদর করতো, স্নেহ করতো, সেরকম শাসন করতো, সেরকম আমাদেরকে পড়াশোনার দিক থেকে আমাদেরকে প্রেসার দিত, মানে ওইভাবেই ক্লাসে আমাদেরকে টিচিং দিত, ওইভাবেই প্র্যাকটিক্যাল ল্যাবগুলোকে আমাদেরকে সেইভাবে হাতে কলমে শিক্ষা দিত। এবং আমি 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 হ্যাপি, আমি প্রাউড, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা আমাদের জন্য একটা বড় হেরিটেজ আমি মনে করি। আমাদের শিক্ষকরা অনেকে দেশের বাইরে পিএইচডি করে আসছে, অনেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তাদের যে পড়াশোনার যে স্কিল যে ছিল, হ্যাঁ, কীভাবে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে, কীভাবে স্টুডেন্টরা বুঝলে তারা তার মাথায় থাকবে, সেই জিনিসটা তারা জানতো। এবং এই জানার কারণে আমাদের দিক থেকে আমরা যারা আসলে আমরা এক্সিকিউটিভ ব্যাচ হিসাবে আমরা আমি বিশেষ করে আমি এক্সিকিউটিভ ব্যাচে ভর্তি হয়েছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম, সেই দিক থেকে আমার আমি মনে করি যে আমি খুব মানে প্রাউড। আসলে যে ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করছি, আলহামদুলিল্লাহ, কর্মক্ষেত্রে অবশ্যই অনেক কাজে আমাদের দিচ্ছে। বিশেষ করে ঢাকায় আজকে যদি আমি গ্রাজুয়েশন আমি কমপ্লিট না করতাম, হয়তো বা কর্মক্ষেত্রে আমি আজকে আমার যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে আমি যে গ্রেডে আমার আমি সেই গ্রেডে আমি যেতে পারতাম না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্রেড অনুযায়ী কিন্তু আজকে দেশের বাইরে থেকে অনেক দেশের ছাত্ররা অ্যাডমিশন নিয়ে তারা পড়াশোনা করতেছে, ইউনিভার্সিটির ভাবমূর্তি তারা কিন্তু সুন্দরভাবে তৈরি করতেছে আমি মনে করি। বিশেষ করে তিনটা লাইব্রেরিতে 50,000 বই সংরক্ষণ করা আছে, আমাদের যখনই যেটার প্রয়োজন তখনই বিশেষ করে লাইব্রেরিয়ান যারা শিক্ষক আছেন তারা খুব আমাদেরকে সহযোগিতা করতো, বই সাপ্লাই দিত, সঠিক সময় আমরা বইগুলো আবার ডেলিভারি দিতাম। এইটা মনে করি যে একটা অনেক বড় আমরা সাপোর্ট পেতাম। নতুনদের উদ্দেশ্যে দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে নতুনরা যারা ভর্তি হবে অবশ্যই নতুনদেরকে চিন্তা করতে হবে ভালো মানের, ভালো শিক্ষাদানের, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। সেদিক থেকে আমি মনে করি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই পরিবেশগত দিক থেকে, শিক্ষকতার গুণগত মানের দিক থেকে, তারপরে আপনার ল্যাবের পরিবেশ, ল্যাবের গুণগত মান অবশ্যই সব কিছু বিবেচনা করে আমি মনে করি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলে তাদের ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হবে।